91 পদে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এ নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমি সেই নিয়োগ দুটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো। অনেকগুলো পদ এখানে আবেদন করতে পারবেন খুব সহজেই। সো বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এর নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে প্রকাশ করা হয়েছে। এখানে টোটাল যে পদটা রয়েছে, পদের নাম হচ্ছে সহকারী ম্যানেজার কারিগরি। এখানে বেতন হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, অন্যান্য যে সকল সুবিধা রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়নি বেতনের কথা। ওকে, সো এখানে গ্রেড হচ্ছে সপ্তম গ্রেডের চাকরি, এখানে বেতন তো কত হবে আপনারা জানতে পারতেছেন। ওকে, সো এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে 71টি। ওকে, এই 71টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে, দেখেন এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এই কয়েকটা বিষয়ে। এবং গ্রেডিং পদ্ধতিতে GPA 5-এর ক্ষেত্রে আপনার 3.50 থাকতে হবে এবং 4-এর ক্ষেত্রে অবশ্যই 2.50 থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, এবং আপনাদের এখানে বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। 30 বছরের উপরে হলে আবেদন করতে পারবেন না। এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকলকে। এবং যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে 1,000 টাকা অফেরতযোগ্য আপনাদেরকে এখানে টেলিটক মোবাইলের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে, যেটার লিঙ্ক হচ্ছে এখানে btcl.gov.bd/career। ওকে, যখন আবেদন করবেন, আবেদন করার কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে টেলিটকের মাধ্যমে কিন্তু টাকাটা জমা দিতে হবে। ওকে, সো এটা হচ্ছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, এটাও শূন্য পদে সরাসরি নিয়োগ করা হচ্ছে। এখানে যে পদটির কথা বলা হয়েছে, সহকারী ম্যানেজার অর্থ, হিসাব, অডিট এবং রেভিনিউ, এই কয়েকটা পদে নিয়োগ করা হবে। একটাও কিন্তু বেতন গ্রেড 7তম গ্রেডের চাকরি। ওকে, অর্থাৎ বেতন হবে অনেকগুলো, 70,000 টাকার উপরে। টোটাল পদ সংখ্যা রয়েছে এখানে 20টি। এবং এখানেও আবেদন করার জন্য আপনাদের এখানে প্রথমটার মতোই সকল যোগ্যতা লাগবে। শুধুমাত্র এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে MCOM, MBA, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে আর কি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং বাকি সকলগুলো কিন্তু প্রথমটার মতোই আপনাদের সব কিছু এখানে থাকতে হবে, এবং তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, সো যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন আগামী 15/12/2000 সকাল 10 আবেদন শুরু হবে এবং চলবে 13-1 অর্থাৎ জানুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এবং আবেদন করার জন্য যে অনলাইনে ঠিকানাটা রয়েছে btcl.teletok.com.bd, এই অনলাইনে ঠিকানাটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন, সার্কুলারটাও দেখে নিতে পারেন। ওকে, সো গাইস, আজকে পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।